সম্মানিত ইভো ইউএসডি ট্রেডার ভাইবা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আলোচনা করব এখন ইভো ইউএসডি এই পেয়ারটি নিয়ে। তো এই পেয়ারটি বর্তমান যে অবস্থা রয়েছে, ঠিক এই অবস্থা থেকে তার আগামী সপ্তাহ পর্যন্ত তার আপডাউনটা কি হতে পারে, এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো আপনারা জানেন যে গত সপ্তাহে মার্কেটটা ক্লোজ হয়েছিল 640-এ, যেই মার্কেটটা এই সপ্তাহে এসে ক্লোজ হয়েছে 655-তে। সপ্তাহ জুড়ে আমরা তেমন কোনো আপডাউন কিন্তু এই মার্কেটটা দেখতে পাইনি, খুব অল্প ব্যবধানেই মার্কেটটা এসে ক্লোজ হয়েছে। এই জায়গা থেকে মার্কেটের আপডাউনটা কতটুকু কি হতে পারে আগামী সপ্তাহে, এটা আমি আপনাদের একটু ফাইন্ড আউট করে দেখাচ্ছি। অর্থাৎ মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় কি হতে পারে। তো আমি যদি মার্কেটের সাপোর্ট লেভেল নিয়ে আগে কথা বলি, তাহলে আমি বলবো যে আপনার বর্তমান যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে 590 অথবা 652 ফিগার, যদি বলি 652 ফিগারে বর্তমান অবস্থা থেকে, অর্থাৎ 50 বা 60 পিপস ডাউনে এসে মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে। আর মার্কেট আসলে সাপোর্টে যাওয়ার সম্ভাবনা বেশি না রেজিস্ট্যান্সের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এই ব্যাপারে আমি আপনাদের লেভেলগুলোকে ফাইন্ড আউট করার পরে আনুষাঙ্গিক খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমি গোল্ড অ্যানালাইসিসের সময় এমনি আপনাদের বলে দিয়েছিলাম যে আসলে আনুষাঙ্গিক বেশ কিছু কথাবার্তা এখন থেকে আমি হয়তো আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল দেখানোর পরে বলবো, কারণ অনেকেই এই কথাগুলো হয়তো প্রয়োজন খুব একটা নাও হতে পারে অনেকের জন্য। তো যাই হোক, এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। তো আমি যদি সেকেন্ড সাপোর্ট লেভেলের কথা বলি সম্মানিত ভিউয়ার, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেলটা হতে পারে বর্তমান অবস্থা থেকে তার ডাউনে 500 অথবা 510, 15, 20, এই যে লেভেলটা, এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। এবং এই লেভেলটা কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এটা কিন্তু অনেকটা উইক না, মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল। যদি ওই লেভেল এসে ভেঙে যেতে পারে, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো বেশ আরও কিছু নেমে যাবে, যদি হাই ইম্প্যাক্টিভ নিউজ না থাকে, মানে ফান্ডামেন্টালি যদি অনেক বড় ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে থার্ড সাপোর্ট লেভেলটা হতে পারে 440 বা 450। এই 440 বা 450 এই সাপোর্টটা ভেঙে মার্কেট আগামী সপ্তাহে নামার সম্ভাবনা আমার দৃষ্টি থেকে অতটা দেখতে পাচ্ছি না, যদি হাই ইম্প্যাক্টিভ কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে। তো সম্মানিত ভাবে বর্তমানে আমি আপনাদের তিনটা সাপোর্ট লেভেল নিয়ে আলোচনা করলাম বা দেখিয়ে দিলাম। তো এখন দেখব যে মার্কেটের বর্তমান অবস্থা থেকে তার রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় রয়েছে। সেই ক্ষেত্রে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো 730 বা 20-30, এই লেভেলটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে অতটা বেশি ব্যবধান না করে আমি খুব কাছাকাছি লেভেলটা আপনাদেরকে বললাম। তো যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে বা উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে, সেই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটা বিশেষ করে আপনার 800 বা 820, এমন যে জায়গাটা, এই জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের থার্ড রেজিস্ট্যান্স লেভেলে টাচ করতে পারে, এবং সেই থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হলো বিশেষ করে 880 বা 90। এই যে জায়গাটা, এই জায়গাটা মোটামুটি বর্তমান অবস্থা থেকে মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স এই জায়গাটা রয়েছে। তো আমি আপনাদের তিনটা সাপোর্ট লেভেল এবং তিনটা রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আপনাদের আলোচনা করে দিলাম। তো আশা করি এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে থেকে যদি আপনারা মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেডগুলো করেন আবু বেশ কিছু বেকআপ হাতে রেখে, সেই ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। তো আর যে বিষয়টা হলো
যে মার্কেটের বর্তমান যে কন্ডিশন বা অবস্থা, এই জায়গা থেকে কিন্তু ইউএসডি আপনারা জানেন যে একটা স্ট্রং অবস্থায় রয়েছে। তো যতটুকু মনে হচ্ছে যে ইউএসডি আরও কিছুদিন স্ট্রং থাকবে, অর্থাৎ মার্কেটটা কিন্তু টানটা আপাতত দৃষ্টিকোণ থেকে ডাউন মুখী থাকবে, এরপরে ইউএসডিটা যখন উইক হয়ে যাবে তখন হয়তো মার্কেট আস্তে আস্তে করে উপরের দিকে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনারা তবে ফাইনাল হিসেবে কিন্তু মার্কেট উপরেই যাবে, মার্কেট নিচে যতই যাক না কেন ফাইনালি মার্কেট টান দিয়ে উপরের দিকেই চলে আসবে। তো এই কারণে আমার যেটা মনে হয় যে আপনারা ভলিউমকে কমিয়ে কমিয়ে আপনারা ট্রেড করবেন, একসাথে বেশি ট্রেড ওপেন না করে অল্প ভলিউম ইউজ করে, বা ভলিউম যদি বেশিও ইউজ করেন অর্ডারের সংখ্যা না বাড়িয়ে আপনারা ট্রেড করবেন। সেই ক্ষেত্রে ট্রেড থেকে প্রফিট নিয়ে হয়তো রি এন্ট্রি দিবেন, পুনরায় এন্ট্রি করবেন, একই সাথে অনেক বেশি ট্রেড ওপেন না করাটাই উত্তম, বা অনেক বেশি ভলিউম না বাড়ানোটাই উত্তম, সেই ক্ষেত্রে আপনাদের রিস্ক থেকে যাবে। তো যা হোক, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের আলোচনা করতে চাচ্ছিলাম, তারপর একটু লং হয়ে গেল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ।